আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তা আজকে দেখে বুঝতে পারছেন, হ্যাঁ আসলে মনটা খারাপ, তারপরও করার কিছু নেই, চলে যেতে হবে। তা আপনারা দোয়া করবেন আমরা যেন ঠিকঠাকভাবে পৌঁছতে পারি। আর একটা কথা, আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে কিন্তু যারা পরবাসে থাকে তাদের জন্য অনেক অনেক সুবিধা আছে, বেশি করে যারা ঢাকার বাইরে থেকে আসে তাদের জন্য। এই হোটেলে গাড়ি আমাদের এয়ারপোর্ট থেকে পিক আপ করছে, আবার রেখেও আসতেছে। তা আজকে আর একটা গাড়ি স্টার দিল, কারণ যেহেতু আমাদের লাগেজ আছে, আবার আমার দুই ভাই আছে সঙ্গে, তার কারণে আর একটা গাড়ি বেশি দিল। যদি আরও যদি কেউ থাকতো আমাদের রিলেটিভ বা আত্মীয় স্বজন, তার জন্য কিন্তু আর একটা গাড়ি অফার করছিল। আসলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের এত বড় একটা অফার করার জন্য। যাই হোক, এখন কিন্তু আমরা একেবারে এয়ারপোর্টের কাছে চলে আসছি। যেহেতু হোটেলটা আমাদের একেবারে এয়ারপোর্টের কাছে ছিল, তাই বেশিক্ষণ আসতে খুব একটা সময় লাগে না, একেবারে কাছাকাছি। যাই হোক, এখনও তো রাত অনেক বাজে, প্রায় 12টা বেজে গেছে। তো যেহেতু বাচ্চারাও অনেক টায়ার্ড, আর যা আমার সঙ্গে যারা আছে তারাও অনেক টায়ার্ড ছিল, এই জন্য আমরা আগে ভাগে এয়ারপোর্টে ঢুকে ওদেরকে বিদায় দিয়েছি। বসে আছি এখনও, এখন বাজে 2:30 বাজে, আরও আছে 1 ঘন্টা 20 মিনিট, সবাই টায়ার্ড। আমাদের ইমিগ্রেশনের কাজ শেষ করে আমরা কিন্তু একেবারে ভেতরে বসে আছি, শুধু টাইম দেখছি কখন গেট খুলে দেয়। আর এদিকে তো মেয়েরা ঘুমে গেছে, ওরা কখনো ঘুমাচ্ছে কখনো চোখ খুলছে, এভাবে আসলে আপ ডাউনের উপরে আছে। আর বেশিক্ষণ ওয়েট করতে হবে না, অলমোস্ট 1 ঘন্টা বেজে গেছে। আর প্লেনে ওঠার পরে এ কি যে একটা কাণ্ড ঘটে গেল, আসলে বুঝতে পারছেন আমরা এখন কোথায় বসে আছি। আমরা কিন্তু প্লেনে ওঠার পরে আসলে একটা ভেজাল হচ্ছিল, আমি আসলে বুঝতেই পারিনি যে ভেজালটা কার সঙ্গে, আসলে ভেজালটা হচ্ছিল আমার এই সঙ্গে। আমার সিট নাম্বার আর এক ভদ্রলোকের সিট নাম্বার একই সিট নাম্বার, তার কারণ ওরা ভুলবশতে একটা সিট দুজনের কাছে বিক্রি করে। তো উনি তো অনেক মাথা গরম শুরু করে দিছে প্লেনের ভেতরে, তাই প্লেনের লোকজন এসে আমাকে বলে যে ম্যাডাম আপনি চলে আসেন আমাদের সঙ্গে। তো আমি তো খুবই ভদ্রভাবে চলে গেলাম, আসলে আমি কোনো কথাই বলিনি, কারণ আমার তো দাঁড়ে নিয়ে যাবে না, নিশ্চয় আমাকে বসেই নিয়ে যাবে। তা একেবারে এমনভাবে জায়গায় নিয়ে গেল, এটা অবশ্য আমি কখনো চিন্তাই করতে পারিনি, একেবারে ফার্স্ট ক্লাসে নিয়ে যা বসে দিল, আমি আমার দুই মেয়ে সমেত। তা আমরা তো খুবই মজায় চলে আসলাম দোহা পর্যন্ত। আমার দুই মেয়ে বসলো এক সিটে, আর আমার সিট দিয়েছে একেবারে সামনের দিকে, অনেক অনেক সুন্দর। আসলে এটা আমি কখনো আশা করিনি যে আমাদের ফার্স্ট ক্লাসে বসে নিয়ে আসবে, আসলে আমি বুঝতেই পারিনি। যাই হোক, অনেক মজা। তো বসতে না বসতে একেবারে অরেঞ্জ জুস নিয়ে এসে দিল, কি বলবো যে অন্যরকম সেবা যত্ন শুরু হচ্ছে। তো এখানে আমি যেহেতু মেয়েরা পেছনে আছে, আমি আসলে ক্যামেরা দিয়ে মেয়েদের নিতে চাচ্ছি যে ওদের দেখা যায় নাকি, ক্যামেরায় আসে কি না, আসলে নিতে পাচ্ছি না যেহেতু ওরা একেবারে পিছনে আর আমি একেবারে সামনে। যাই হোক, আমি অনেক এনজয় করছি আর অরেঞ্জ জুস খাচ্ছি, যে অনেক গরম ছিল বাইরে। একদম প্লেনে ওঠার সঙ্গে সঙ্গে আসলে আমার এই অরেঞ্জ জুসটার অনেক দরকার ছিল, আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম। আর এদিকে তো ব্রেকফাস্ট তো একেবারে রাজকীয় ব্রেকফাস্ট নিয়ে আসি দিল সামনে, সেটা দেখতে পাচ্ছেন। তা আমি মনে মনে ব্যাটারে বলি যে ব্যাটা তুই এত রাগারাগি করলি কেন, হ্যাঁ তুই তো ফার্স্ট ক্লাসে বসে এরকম ব্রেকফাস্ট খেয়ে আসতে পারলি হয়। তা আমরা তো অনেক মজা করে সকালের ব্রেকফাস্টটা খেলাম, একেবারে চাটিপুটি খেয়ে নিলাম, আর খেতে পাচ্ছি না। আর এদিকে তো ওরা বারবার এসে বলতেছে যে ম্যাডাম কিছু লাগবে নাকি। আর এদিকে আমি মেয়েদেরকে একটু দেখতে আসলাম যে মেয়েরা কী নিল, আবার কী খাচ্ছে, ওদের কোনো অসুবিধা হচ্ছে কি না, যদিও ফার্স্ট ক্লাস তারপরও মা বলে কথা। তাই তো আমরা কিন্তু এখন দোহাতে আসলাম, অনেক সুন্দর একটা এনজয় করে আসলাম ফার্স্ট ক্লাসে। আর ফার্স্ট ক্লাসে যারা আসছে
তাদের জন্য কিন্তু সামনে দুইটা গাড়ি রাখছে একেবারে। এত সুন্দরভাবে আমাদের নিয়ে আসলো এয়ারপোর্টে, আমরা তো মনে মনে এতই খুশি, আর আমরা মেয়েরা মিলে অনেক এনজয় করলাম। তো এখানে আমাদের অবশ্য বেশিক্ষণ সময় লাগে নাই, যা ইমিগ্রেশন কাজ করতে যতটুকু সময় লাগে অতটুকুই আমাদের ওয়েট করতে হয়েছে এখানে। এখন কিন্তু আমরা একেবারে এমিকের উদ্দেশ্যে রওনা হলাম। সেই ফাঁকে একটু সবার জন্য একটু উইন্ডো দিয়ে একটু ভিডিও করছি, দেখতে অনেক ভালো লাগতেছে আর একটু ভয়ও লাগতেছে, তা দোয়া করবেন। তো এখন প্লেনে আছি, আমার আসলে ঘুম হয়নি, চোখ মুখ একেবারেই ফোলা, আসলে আমি প্লেনে ঘুমাতে পারি না, এটা হচ্ছে আমার সমস্যা। যাই হোক, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা এখন আমেরিকায় ল্যান্ড করব। এর মধ্যে আমাদের বলে দিয়েছে যে যারা উইন্ডোর কাছে আছে তারা উইন্ডো খুলতে পারে। তো মেয়ে আমার এখন উইন্ডো খুলে দিয়ে একটু দেখছে, নিচের দিকে দেখছে যে আর কতক্ষণ ল্যান্ড করতে সময় লাগবে, আমেরিকায় কী দেখা যাচ্ছে নিচে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু একেবারে ঠিকঠাকভাবে আমেরিকায় এসে পৌঁছলাম। তো এখন আমাদের অনেক টায়ার লাগতেছে, আসলে বেশ কিছুক্ষণ হাঁটতে হবে আমাদের। তারপর আবারও ইমিগ্রেশন, জানি না ইমিগ্রেশন কতক্ষণ থাকতে হবে, যেহেতু অনেক লোক, তারপরও যেহেতু সেপারেট সেপারেট করা থাকবে, এটা একটা সুবিধা আছে যে কুইকলি বের হওয়া যাবে। তো আর আমি কিন্তু ইমিগ্রেশনের ওখানে কোনো ভিডিও করব না, জাস্ট আমরা যে যাচ্ছি এতটুকুই। আমরা কিন্তু ফিলাডেলফিয়া এয়ারপোর্টে ল্যান্ড করলাম, আর আমাদের যারা পিক আপ করতে আসছে তাদের সঙ্গে কিন্তু এর মধ্যে কিন্তু আমাদের কথা হয়ে গেছে, তারা নিচে ওয়েট করতেছে, আমরা তো অনেক এক্সাইটেড। তো এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আবারও কথা হবে অন্য এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।